প্রিয় ভিউয়ার্স, বহুল আলোচিত সমালোচিত সোহেল ও রওশন দম্পতির ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়ার মাধ্যমে তারা যেমন একদিকে ভাইরাল হয়েছে, অন্যদিকে এই ভাইরাল হবার খেসারত দিতে হচ্ছে তাদের। কিছুদিন এই দম্পতিকে নিয়ে বিভিন্ন ইউটিউবার, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া বেশ তোলপাড় হয়ে উঠেছিল তাদের প্রশংসায়। কিন্তু হঠাৎ করে একদিন গুঞ্জন উঠল সোহেল মিয়ার নাকি প্রথম স্ত্রী রয়েছে। এ নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে তাদের আরও কিছু ভিডিও। সবকিছু মিলিয়ে আজকে আমি আরও কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের এই প্রতিবেদনটি তৈরি করেছি আপনাদের জানার কৌতূহল থেকে, আপনাদের শোনার কৌতূহল থেকে। আশা করছি পুরোটা ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ছোট থেকে আমি কোনো আব্বার স্নেহ মমতা পাইনি, তারপরে ছোট থেকে কষ্টে বড় হয়েছি। আমাদের একটা ছোট্ট দোকান আছে, ওখান থেকে আমাদের সংসার চলে। তারপরে এই কিছুদিন আগেই ফেসবুকে আমি দেখেছি যে আমার বাবার ছবি, একটা এই পঙ্গু মহিলাকে বিয়ে করে সে ময়মনসিংহে বসবাস করছে। সে বল এই সেখান থেকে সে ওখানে ফেরেস্তা হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ নিরাবল। কেন আদর দিতে পারিনি দেখিও নি। তো আর কথা নয়, স্টেট লাইভ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ময়মনসিংহের ত্রিশাল সোহেল ও তার প্রতিবন্ধী স্ত্রী রওশন আরার ভালোবাসার গল্প শিরোনাম খবরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়ে। গত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে খবরটি প্রচারিত হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই দম্পতির খোঁজ খবর নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আক্তারুজ্জামান ওই দম্পতির খোঁজ খবর ও উপহার সামগ্রী তুলে দেন। এদিকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত খবর দেখে সোহেলকে চিনে ফেলে জন্মস্থানের এলাকাবাসী। ছবি দেখে দাবি করে তিনি মখলেসুর রহমান বকুল সোহেল নয়। পরে তার স্ত্রী ও সন্তানকে অবহিত করে দেখানো হলে তারা নিশ্চিত করেছেন এটি বকুল। প্রিয় ভিউয়ার্স, এলাকাবাসী ও পরিবার জানায় ভাইরাল হওয়া সোহেল হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে। সে একসময় সন্তোষপুর এলাকায় চা বিক্রেতা ছিলেন। সোহেল নিজেকে রাজশাহীর গোদাগাড়ি এলাকার বাসিন্দা দাবি করে বক্তব্য দিয়েছিলেন। তবে সোহেল পরিচয়ে গণমাধ্যমে তার কিছু বক্তব্য নিয়ে এলাকায় বইছে নানা গুঞ্জন ও সমালোচনা। ভিউয়ার্স, এলাকাবাসী জানিয়েছিলেন মখলেসুর রহমান বকুল ওরফে সোহেল ছোটবেলা থেকে সন্তোষপুর বাজার এলাকায় চায়ের দোকান করত। সবার সাথে মিষ্টি সুরে কথা বলতেন। তারা জানায় 20 বছর আগে একই এলাকায় সন্তোষপুর গ্রামের বাসিন্দা সাজ্জাদ আলীর মেয়ে সোরাতনকে বিয়ে করেন এই সোহেল। বিয়ের পর তারা সুখের সংসার করছিলেন। কিছুদিন পর অভাব অনটনের দেখা দেয় সংসারে। বিভিন্ন জনের কাছে ধার দেনা করতে করতে একসময় বকুল মিয়া ঋণগ্রস্ত হয়ে পড়েন। কাউকে না জানিয়ে হঠাৎ এলাকা থেকে নাপাত্তা হয়ে যান। 15 বছর পর টিভিতে তাকে দেখে এলাকাবাসী বিস্মিত হয়ে যান। তার পূর্বের ও বর্তমানের চিত্র নিয়ে এলাকায় আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। সন্তোষপুর এলাকায় বকুলের স্ত্রী সহ 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। চায়ের দোকানটি বর্তমানে এখনও রয়েছে, তার ছেলেরা সেটি করছেন। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছোট ছেলে নীরব আলী বলেন, সে যখন পেটে ছিল তখন তার বাবা এলাকা থেকে চলে যান, কখনো তাকে দেখা যায়নি। বাবার স্নেহ ভালোবাসা পায়নি সে ছোট ছেলেটি, শুধু মার কাছে গল্প শুনেছে। আজ টিভি ও মোবাইল ফোনে দেখছে এটা তারই বাবার ছবি। তার বাবা বেশি দূর লেখাপড়া করেনি, অথচ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন বলে বক্তব্য দিয়েছিলেন। আপনারা ইতিমধ্যে সঠিক তথ্য জেনে গেছেন। সোহেল মিয়া ওরফে মখলেসুর রহমান বিদ্যুতের বড় ছেলে শিহাবুদ্দিন জানান, ছোটবেলায় মা ও আমাদের রেখে চলে যান তার বাবা, খোঁজ খবর নেননি কোনোদিন। বাবা চলে যাওয়ার পর অসহায়ত্ব হয়ে পড়ে তারা। অনেক কষ্ট করে তাদের বড় করেছেন মা। মা আমাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন এবং প্রেরণা। ওই বাজারে চায়ের দোকান করে সংসার চালাচ্ছেন তিনি। বোনটির বিয়ে হয়ে গেছে, 3 ভাই মাকে নিয়ে ভালো আছি আমরা এখন, আল্লাহ আমাদের ভালোই রেখেছেন। তিনি টিভিতে দেখেছেন তার বাবাকে। ওই এলাকার ইমামনগরের বাসিন্দা বয়োজ্যেষ্ঠ নজরুল ইসলাম বলেন,
টিভি ও মোবাইল ফোনে তাকে দেখে চিনতে পারি সে সোহেল না, চা দোকানি বকুল। ঋণগ্রস্ত হয়ে সে এলাকা থেকে পালিয়ে যায় অনেক দিন আগে। তিনি দাবি করেছেন বকুল এলাকা ছাড়ার আগে তার বিষ বস্তা ও বোনের বিশ মন চিকন ধান নিয়ে ফেরত দেয়নি এখনও। তিনি বলেন বিপর্যস্ত এই পরিবারটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যেন নজরে আনেন। জেলা পরিষদের সদস্য আশরাফুল ইসলাম বলেন বকুলের চায়ের দোকান, চা খাওয়া সহ গল্প আড্ডা দিয়েছি অনেক, তাকে ভালো ছেলে বলে চিনতাম। দীর্ঘদিন নিরুদ্দেশ হওয়ার পর তাকে টিভিতে দেখলাম। আসলে সোহেল বলে দাবি করা যুবকটি সোহেল নয়, সে বকুল। সে এখানকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা বকুল মিয়া। স্ত্রী সুরাতন বেগম বলেন প্রায় 15 বছর আগে ঋণগ্রস্তের কারণে তার স্বামী তাদের রেখে চলে যান, যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বার দিয়ে যান। এরপর থেকে তার খোঁজ পাননি ও সেও খোঁজ রাখেননি। খেয়ে না খেয়ে 3 ছেলে ও 1 মেয়েকে বড় করেছি আমি। তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন সে দূরে থাকলেই ভালো, তবে তিনি টিভিতে দেখে বিষয়টি অনেকটা নিশ্চিত হয়েছেন। প্রিয় ভিউয়ার্স, সোহেল ওরফে মখলেসুর রহমান বকুলের মতো এরকম অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীর খোঁজ খবর নেয় না, যখন তখন এদিক সেদিক চলে যায় এবং অনেক কষ্ট করে সেই স্ত্রী তার ছেলে মেয়েদের মানুষ করে। এরকম দুঃখী মায়েদের অসহায়ত্বের কথা আপনারা কম বেশি সবাই জানেন, তাই আসুন আমরা সকলেই মিলে এই ধরনের আচরণ এবং এই ধরনের স্বামীকে আমরা অবশ্যই 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 সাবধান করে দিই, যাতে করে তারা তাদের সংসার ছেড়ে তাদের ছেলে মেয়েদের দায়িত্ব না নিয়ে পালাতে না পারে। সর্বশেষে বকুল মিয়া অর্থাৎ বর্তমানে সোহেল নামধারী যে লোকটি এই সংসারটিকে ছেড়ে চলে গিয়েছিল 15 বছর আগে, সে কিন্তু একজন অসহায় এবং প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করে তাকে নতুন জীবন দিয়েছে। সে একদিকে যেমন বিরাট একটি মহৎ কাজ করে ফেলেছে, একটি দুঃখী মেয়ের সারা জীবনের চোখের পানি মুছে দিয়েছে, সে অন্যদিকে আরেকটি পরিবারকে সারা জীবন কাঁদিয়েছে। প্রিয় ভিউয়ার্স, ভালো মন্দ আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকুন। আর আমাদের এই ভিডিওটি এতক্ষণ পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই প্রথমেই দেখতে পান। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।